যদি নিয়মিত ভালোবাসার গল্প শুনতে চান, তবে শুভস ডায়েরির পাশাপাশি ঘুরে আসতে পারেন আমাদের নতুন চ্যানেল থেকে। নতুন চ্যানেলের লিংক নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে। গোসল করে সবে মাত্র খেতে বসবো, এর মধ্যে পাগলির ফোন থেকে কল আসলো। এই শুনেন। হ্যাঁ বলো। কালকে একটু দেখা করতে পারবেন? না গো, আমার শরীরটা বেশি ভালো লাগছে না। কি হয়েছে আপনার? একেবারে ঢং। না, আমি আসতে পারবো না। আপনার আসতে হবে, আমি বলছি আপনার আসতেই হবে। আজব তো, বলতেছি তো আসতে পারবো না। আমি ফোনটা রাখলাম, কালকে সকাল 10টায় আপনি শহীদ মিনারের সামনে থাকবেন, আমি অপেক্ষা করব। বাই। কথাটা বলা মাত্রই ফোনটা কেটে দিল। আসলে এই মেয়েটা না, যখন যা বলে তখন তা করেই ছাড়ে। এখন আমি কি করি? পকেটে আছে মাত্র 50 টাকা, এই টাকা নিয়ে কি গার্লফ্রেন্ডের সাথে দেখা করা যায়? যাই হোক, কি আর করার, দেখা করতে যখন বলছে অন্তত দেখাটা তো করা দরকার। পরদিন সকাল 10টায় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ পিছন থেকে এসে, এই যে মিস্টার, আসছেন আপনি? না, এসে কি পারা যায় বলেন আপনি। আচ্ছা চলেন, রিক্সায় উঠবো। না না, আমার ভালো লাগছে না। কেন ডাকছো সেটা বলো, আজকে ঘোরাঘুরি করব না। উঠেন বলছি, উঠবেন আপনি? উফ, মেয়েটা আমাকে ফাঁসিয়ে দিল। পকেটে আমার অল্প কিছু টাকা, রিক্সা ভাড়াটা কোথা থেকে যে দিব, টেনশনে আমার মাথাটা ঘুরাচ্ছিল। ইতিমধ্যেই রিক্সাটা চলে এসেছে চাইনিজ রেস্টুরেন্টের সামনে, রিক্সাটা থামিয়ে দিল। রিক্সা থেকে নেমে মানিব্যাগটা ধীরে ধীরে পকেট থেকে বের করতে লাগলাম, হুট করে মেয়েটা রিক্সা ভাড়াটা দিয়ে দিল। আমি হাঁ করে তাকিয়ে আছি, আমার হাতটা ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল। ভয়ে আমি শেষ, কিভাবে খাবারের বিল দিব। খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, আমি তো হতবাক, মেয়েটা দেখছি বিল পেমেন্ট করছে, আমি তো বোকা হয়ে যাচ্ছি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবারও রিক্সা নিল। কি মিস্টার? হ্যাঁ বলো। এরকম মন খারাপ করে আছেন কেন? এতগুলো টাকা তুমি খরচ করলে? আপনার কি মনে হচ্ছে এগুলো আমি এমনি এমনি খরচ করেছি? আমি কত খরচ করেছি তা লিস্ট করে রাখছি, আপনার চাকরিটা হয়ে গেলেই আমার টাকা ফেরত দেবেন। একটা হাসি দিয়ে মেয়েটার হাতটা ধরে বুকের বাম পাশে রাখলাম। আসলে মেয়েটা আমার দুঃখ কষ্টগুলো খুব সহজে বুঝতে পারে, আমার শরীর খারাপ বলার উদ্দেশ্যটা খুব সহজেই ধরে ফেলে। আসলে এই সুন্দর ভ্রমণে অনেক সুন্দর মনের মানুষ আছে, যারা কিনা ভালোবাসেন মানুষটাকে খুব সুন্দর করে যত্ন করে রাখতে জানে।